नमस्कार, आमी गौतम, आपनारा देखछेन दीघा भिउ उइथ गौतम। बंधुरा, घूर्णिझड़ जावादेर जे भ्रुकुटी छिलो भ्रुकुटी के काटिए आबार पुरोनो छंदे दीघा। एई मुहूर्ते आमी रयेछि एकेबारे ओल्ड दीघा सीबीचे। बेश भालो संख्याय पर्यटकेर आनागोना, आपनारा देखतेई पाच्छेन समुद्रे स्नान शुरू हये गेछे। आसले जावादेर कारणे सैटारडे सान्डे पर्यटक समुद्रे नामते देवा हय नि खराब वेदारेर कारणे, एवं जेहेतु भरा कटाल छिलो एवं निम्नचाप छिलो जावाद घूर्णिझड़ेर एकटा आशंका छिलो। जदिओ एखाने घूर्णिझड़ेर तेमन प्रभाव पड़ेनि, तबे बृष्टिपात बेश भालोई हयेछे। आजकेर थेके आबार किन्तु पर्यटकरा समुद्रे स्नान करछे। एकेबारे वास्तव चित्रटा ओल्ड दीघा समुद्र सैकत थेके देखाच्छि। বন্ধুরা, অনেকদিন ধরে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসছিল না, কারণ কিছু প্রবলেম ছিল যার জন্য আমি রেগুলার ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। আবার কিন্তু রেগুলার ভিডিও আসবে। এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দীঘা থেকে এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও। এই মুহূর্তে ওল্ড দীঘার ছবিটা ঠিক কী সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মজা আবার শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এনজয় করছে সি বিচের ধারে। একেবারে জমজমাট ওল্ড দীঘা সমুদ্র সৈকত, ঢেউও খুব ভালোই রয়েছে। সুন্দর, একেবারে মেজাজি ওয়েদার, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঢেউ খুব সুন্দর। এই যে ঢেউয়ের দাপটে একেবারে ঠেলে নিয়ে আসছে। এদিকে একেবারে সমুদ্রের তীরে ফটো তোলা হচ্ছে এবং পর্যটকেরও আনাগোনা বেশ ভালো। যদিও স্যাটারডে সানডে নয়, তাও কিন্তু বেশ ভালো সংখ্যায় পর্যটক রয়েছে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। একেবারে সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। যদিও জাওয়াদের তাণ্ডব খুব একটা বেশি প্রভাব ফেলেনি, তবে বৃষ্টিপাত বেশ ভালোই হয়েছে, খুব একটা বেশি কিছু ক্ষতি হয়নি। একেবারে ওল্ড দীঘা সমুদ্র সৈকতের একেবারে সরাসরি দুপুরবেলার ছবি আপনারা দেখছেন। ঢেউ বেশ ভালো এবং পর্যটকেরা সমুদ্রে মজা নিচ্ছেন। বাচ্চা থেকে নিয়ে বয়স্ক সবাই কিন্তু সমুদ্রের আনন্দ করছেন। একেবারে ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার দুপুরবেলার একেবারে বাস্তব চিত্র। আমাদের বাঙালিদের কাছে দীঘা একটা সুন্দর জায়গা, ঘোরার জায়গা, আর বিশেষ করে যারা সমুদ্রকে ভালোবাসেন। একেবারে ওয়েস্ট বেঙ্গলের বুকে দীঘার থেকে ভালো সমুদ্র সৈকত কিন্তু আর নেই। তাই বছরে অনেকবার মানুষ দীঘায় এলেও আবার কিন্তু আসতে ইচ্ছে করে। তাই জাওয়াদ ঘূর্ণিঝড়ের ভুকুটি কাটার পরে কিন্তু আবার পর্যটকের ঢল নেমে গেছে। একেবারে দীঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন সেই ছবিটি, প্রচুর মজা করছে এবং প্রচুর আনন্দ করছে পর্যটকেরা। বেশ ভালো ঢেউ রয়েছে এবং সেই ঢেউয়ে মজা নিচ্ছেন পর্যটকেরা। যদিও পাথরের ওপরে জল ঢালাইয়ের ওপরে, নিচে নামা যাচ্ছে না, কিন্তু বসেই ঢেউয়ের মজা নেওয়া হচ্ছে। সুন্দর পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ এবং খুব সুন্দর ওয়েদার, ভালো ঢেউ রয়েছে, সব মিলিয়ে চমচমাট। বন্ধুরা, জাওয়াদের প্রভাবের ফলে খুব বেশি দোকান কিন্তু খোলা নেই, দেখতেই পাচ্ছ মোটামুটি হাতে বোনা কয়েকটা দোকান খোলা রয়েছে। পর্যটকের সংখ্যা বেশ ভালোই বলবো,
কেননা এটা উইকেন্ড না, উইকেন্ডে বেশি পর্যটক আসে। মঙ্গলবার দুপুরবেলা কিন্তু ছবিটা বেশ ভালো, কিছু দোকান খোলা রয়েছে, একেবারে সি ফেসিং স্টল, আর পর্যটক বেশ ভালোই রয়েছে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ কিছু প্রবলেম ছিল, আবার রেগুলার ভিডিও আসবে। তাই সাথে থাকুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশানটাকে অল করে নিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও একেবারে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশ ভালোই পর্যটকের সমাগম হয়েছে ওদিকা সমুদ্র সৈকতে, যদিও এখানে স্নান করার জন্য উপযুক্ত জায়গা না। নিউ দীঘাতে স্নানের সময় বেশি ভিড় থাকে, বা ওল্ড দীঘার যে মেরিন ড্রাইভ বিচ রয়েছে সেখানেও স্নান করা যায়। তবুও কিন্তু মঙ্গলবার দুপুরবেলা প্রচুর পর্যটকের ঢল নেমেছে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে, যা ওদের তাণ্ডব কেটে গেছে, ভ্রুকুটি কেটে গেছে। যদিও যা ওদের প্রভাবে খুব বেশি সাইক্লোন বা তাণ্ডব কিন্তু দীঘায় হয়নি, তো বৃষ্টিপাত হয়েছে বেশ ভালোই। যাওয়াদের পরবর্তী ছবিটা ঠিক কী সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, একেবারে ওল্ড দীঘা সি বিচ থেকে সরাসরি ছবিটা আপনাদের সামনে। ওল্ড দীঘা সমুদ্র সৈকতের মেন ঘাটের ছবি, বাস্তব চিত্র একেবারে সরাসরি দুপুরবেলা মঙ্গলবারের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। প্রচুর পর্যটকের ঢল, যদিও উইকেন্ড না, স্যাটারডে সানডে বেশি ভিড় হয়, তবে এই স্যাটারডে সানডে অনেকে সমুদ্রে স্নান করতে পারেনি যেহেতু যাওয়াত ঘূর্ণিঝড় ছিল। যাওয়াদের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং খরা কোটাল থাকার জন্য সমুদ্রে কিন্তু নামতে দেওয়া হয়নি। আবার কিন্তু স্বাভাবিক ছবি, আবার কিন্তু সমুদ্রে স্নান করা যাচ্ছে, সেই বাস্তব চিত্রটা আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই, দীঘা কিন্তু আবার সেই পুরনো ছন্দ। বন্ধুরা, ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস মানেই দীঘার সিজন। 25 ডিসেম্বর রয়েছে এবং 31 ডিসেম্বর নিউ ইয়ার, সব মিলিয়ে একেবারে জমজমাট ছবি আরও আপনাদের সামনে তুলে ধরব। সিজন শুরু হয়ে যাচ্ছে, তাই পর্যটকের আরও বেশি আনাগোনা শুরু হয়ে যাবে। রেগুলার ভিডিও আবার আসবে, কয়েকদিন অসুবিধা থাকার জন্য ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, আবার কিন্তু রেগুলার ভিডিও আসবে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর দেখতে থাকুন দীঘা থেকে দীঘা ভিউ।